ডিএম এসেছিল, দেখে গেছে জিনিসটা, আজকে তো কাজ শুরু হয়েছে এবং টাকাও নাকি অ্যাকাউন্টে ঢুকবে আপনার। আপনি খুশি তো এই বিষয়ে? খাওয়া দাওয়া আছে? সাত নম্বর দক্ষিণ কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে একজন বৃদ্ধ মহিলা অঞ্জলি চক্রবর্তী ভৌমিক, ও অঞ্জলি ভৌমিক, তাদের ঘর পাখি দুর্যোগে ঘাস করে ঘরটি ভেঙে গিয়েছে, এর জন্য আজকে আমি এখানে এসেছি এবং দুই দিনের মধ্যে আমি প্রস্তুতি দিচ্ছি, দুই দিনের মধ্যে এলাকাবাসী বুঝতেছিলেন এবং আমরা ওয়ার্ডের মেম্বার এবং আমি নিজে প্রধান এবং ভাইস চেয়ারম্যান যুব মোর্চার সবাই কর্মীকে নিয়ে দুই দিনের মধ্যে আমরা উনের ঘরটা করে দেবো এবং প্রাকৃতিক দুর্যোগ দিনটি ভালো না, এর জন্য আমরা দুদিন টাইম চেয়ে নিয়েছি, দুই দিনের মধ্যে আমরা ঘরটু করে দেবো, কমপ্লিট করে দেবো। ভাঙ্গা ছিল, তারপরে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করেছে? আপনারা জানেন ইতিমধ্যে প্রশাসনিকভাবে ডিজাস্টার থেকে যে টাকাটা পাওয়া যায় আর্থিক অনুদান, ঘর বা কোনো রকম দুর্যোগ মহলে যখন সমস্যা হয় সেখানে একটা সুবিধা পেয়ে রাখে। সে যেহেতু প্রাকৃতিক দুর্যোগে ওনার ঘর ভাঙা হয়েছে, সেখানে ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত সচিব এবং প্রধানের সহযোগিতায় এখানে ইঞ্জিনিয়ারদের আমরা অ্যাসেসমেন্ট করেছি এবং রিপোর্ট জমা করেছি, আগামী কিছুদিনের মধ্যে উনি ওনারটা মানে ওনার যে ক্ষতিপূরণ হয়েছে অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে সেই টাকাটা পাবেন। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পঞ্চায়েতের উদ্যোগে এখানে প্রধান উপস্থিত রয়েছেন এবং আমাদের যুব মোর্চার কার্যকর্তারা সবার সহযোগিতায় ওনার যে ঘরটা ভেঙেছিল সেদিন দোকানে, সেটা আজকে নতুন করে ওনাকে এখানে আমরা ঘর তৈরি করে দিচ্ছি। সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে এবং ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার যে যুবক ভাইয়েরা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা কাজ করছেন, সবার সহযোগিতায় ওনার ঘর এখানে তৈরি হচ্ছে। ত্রিপুরা নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি ব্রতিন। আমাদের চ্যানেল দেখতে পারবেন ইউটিউবেও, গিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।